লক্ষণ দুর্বল জয়ের কথা ভাবছেন মারুফুল আফগানিস্তানের দুর্বলতাকে ধরতে পারি এবং সে এনার্জি দিয়ে পারফর্ম করতে পারি তাহলে ফার্স্ট ম্যাচ আফগান কাছে হারানোর সম্ভাবনা ত্রিদেশীয় টি-20 এর জন্য 13 সদস্যের দল ঘোষণা শেখ মেহেদী হাসান ও ইয়াসিন আরাফাত নতুন মুখ ফিরেছেন মোস্তাফিজ ও সাইফউদ্দিন ইফ যদি না দিতে হয় সেটা সবথেকে ভালো হবে আমার জন্য আমার কাছে মনে হয় আমার ক্রিকেটের জন্য ভালো হবে আর যদি লিড দিতেই হয় হ্যাঁ অবশ্যই অনেক কিছু নিয়ে ডিসকাস করার আছে সাকিবের কথায় স্পষ্ট বোর্ড ক্রিকেটারের দূরত্ব বাড়ছে ঘরোয়া ক্রিকেটের কাঠামো শক্তিশালী বলেই সফল আফগানরা বলে গেলেন মোহাম্মদ নবী বিশ্বকাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন নারী ক্রিকেট দল দেশে ফিরেছে চূড়ান্ত পর্ব নিয়ে এখন থেকে পরিকল্পনার কথা বলছেন অধিনায়ক সালমা নেক্সট যে আমাদের সিরিজগুলো আছে এর আগে যে আমরা ক্যাম্প করতে পারি করব ইনশাআল্লাহ সেটা আমরা আরও ইম্প্রুভ করার চেষ্টা করব স্বাগত সকলের স্পোর্টস ওয়ার্ল্ডে পাওয়ার্ড বাই গাজী গ্রুপ সঙ্গে রয়েছে আমি মনজুর মোর্শেদ এতক্ষণ শিরোনাম জানছিলেন এবার বিস্তারিত ফুটবল প্রসঙ্গ বিশ্বকাপ বাছাই পর্বের খবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এশিয়া অঞ্চলের ই গ্রুপে যাত্রা শুরু করছে বাংলাদেশ র্যাঙ্কিং কিংবা শক্তিমত্তা সব দিক থেকে প্রতিপক্ষ এগিয়ে থাকলেও কৌশলের দিক দিয়ে আফগান বধের ছক কষেছেন বাংলাদেশ কোচ জেমিডে তাজিকিস্তানের দুশানবে রেসপাবলিকাস্কি স্টেডিয়ামে রাত 8টায় শুরু হবে দুদলের লড়াই প্রতিপক্ষ বিচারে অনেকটা ধরা ছোঁয়ার বাইরে আফগানিস্তান সেটিও আবার বড় মঞ্চের লড়াই 1979 সালের পর দলটির বিপক্ষে কখনোই জেতা হয়নি বাংলাদেশের কিন্তু লাল সবুজ জার্সির এই দলটি আদা কোচ জেমিডের অধীনে হার না মানার মানসিকতায় বিশ্বকাপ বাছায় সুফিল রবিউলরা বিরুদ্ধ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তাজিকিস্তানে 10 দিনের ক্যাম্প আর্টিফিশিয়াল টার্ফে সেরা লড়াই উপহার দিতে প্রস্তুত ফুটবলাররা সব ডিপার্টমেন্টে যেহেতু পিছিয়ে তাই কৌশলেই আফগানদের রুখতে চান কোচ জেমিডে ছেলেরা ভালো কিছু উপহার দেওয়ার জন্য প্রস্তুত যদিও প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তান শক্তিশালী স্বাগতিক হওয়ার সুবিধাও তারা পাবে তবে কাতারের কাছে দলটির হার আমাদের বাড়তি কোনো সুবিধা দেবে না তাই কৌশল দিয়েই আফগানদের রুখতে চাই আমরা সামর্থ্যের প্রমাণ দেওয়ার এটাই সুযোগ বাংলাদেশের এটি প্রথম লড়াই হলেও তিক্ত অভিজ্ঞতায় আসর শুরু করেছে আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে কাতারের কাছে বিধ্বস্ত হয়েছে 6-0 গোলে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে তাই সর্বশক্তি নিয়েই মাঠে নামবে দলটি আর তাজিকিস্তানের এই মাঠ এগিয়ে রাখবে আফগানদের সবশেষ দুই লড়াইয়ে হারের স্মৃতি নেই দলটির অতীত পরিসংখ্যানেও বাংলাদেশের বিপক্ষে এগিয়ে আফগানিস্তান মুজাম্মিল তারেক যমুনা স্পোর্টস নিজেদের সেরাটা দিতে পারলে তাজিকিস্তান থেকে জয় নিয়ে ফেরা সম্ভব বলে মনে করেন জাতীয় দলের সাবেক কোচ মারুফুল হক তার মতে দলটির রক্ষণভাগে বড় ধরনের দুর্বলতা রয়েছে বাংলাদেশের জয়ের সম্ভাবনা দেখছেন সাবেক দুই ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম ও জুলফিকার মাহমুদ মিন্টু সবশেষ 2015 সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতার সুযোগে 4-0 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল আফগানিস্তান কিন্তু এবার কিছুটা হলেও পাল্টেছে চিত্র আফগানিস্তানের রক্ষণভাগে বিস্তর ফারাক দেখছেন সেই সময় জাতীয় দলের দায়িত্বে থাকা কোচ মারুফুল হক ফরওয়ার্ডরা সেই সুযোগ নিতে পারলে জয় নিয়েই দেশে ফিরবে জামাল ভুঁইয়ার দল বলছেন এই কোচ ডিফেন্সগুলো তো কুইক মনে হচ্ছে না এবং তারা যখন অ্যাটাকে যায় তখন তাদের পিছনে কিন্তু অনেক স্পেস রেখে যায় লাস্ট ম্যাচে যে পারফরমেন্স সে আমরা যদি আফগানিস্তান দুর্বলতাকে ধরতে পারি এবং সে এনার্জি দিয়ে পারফর্ম করতে পারি তাহলে ফার্স্ট ম্যাচে আফগান কাছে হারানোর সম্ভাবনা শারীরিক গঠনে এগিয়ে আফগানিস্তান তারুণ্য এবং ক্ষিপ্রতায় বাংলাদেশ তবে মধ্যভাগে অভিজ্ঞতার কিছুটা অভাব দেখছেন মারুফুল হক আমি 2015 ছিলাম তখন টিমটা অনেক এক্সপিরিয়েন্স ছিল কিন্তু এই টিমটা যত স্পিড সেই স্পিড কিন্তু এই টিমটা ছিল না কোচ জেমিডের অধীনে ফুটবলারদের বোঝাপড়াটাও চোখে পড়ার মতো সেই ধারাবাহিকতায় মাঠে কোচের গেম প্ল্যান সঠিকভাবে কাজে লাগানোর পাশাপাশি 90 মিনিট চাপ ধরে রাখতে হবে ফুটবলারদের কোচের ব্রেইন চাইল্ডটা মাঠে এক্সিকিউট করবে খেলোয়াড়রা কারণ খেলোয়াড়দের পারফরমেন্সের উপরে নির্ভর করে কিন্তু কোচের সফলতা এবং ব্যর্থতা কারণ কোচ কিন্তু মাঠে খেলবে না উত্তেজিত থাকবে দুটো দলই উত্তেজনার মাঝে যারা মাঠা ঠান্ডা করে এই সুযোগগুলো কাজে লাগাবে তারাই হয়তো জিতবে দেশ ছাড়ার আগে কোচ আর অধিনায়ক জয় অথবা ড্রয়ের কথা বলে গিয়েছিলেন সেই সুরেই সুর মেলাচ্ছেন সাবেকরা মাউনুর রশিদ যমুনা স্পোর্টস ঢাকা
এবার ক্রিকেট প্রসঙ্গ, ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। 13 সেপ্টেম্বর শুরু হওয়া সিরিজের দলের ডাক পেয়েছেন শেখ মেহেদি হাসান ও ইয়াসিন আরাফাত। এদের মধ্যে মেহেদি স্পিনার, ইয়াসিন আরাফাত মিশু পেসার। ঘরোয়া লিগে দারুণ বোলিং করায় জাতীয় দলে সুযোগ পেলেন এই দুই তরুণ। 13 সদস্যের এই দলে আরও থাকছেন সাকিব আল হাসান, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান ও তাইজুল ইসলাম। ইঞ্জুরি সেরে দলে ফিরেছেন দুই পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান। 13 সেপ্টেম্বর প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে জিম্বাবুয়ের, এরপর 15 সেপ্টেম্বর লড়বে আফগানদের বিপক্ষে। চট্টগ্রাম টেস্টে আফগানিস্তানের বিপক্ষে হার দুঃখজনক তবে লজ্জার নয়, বলেছেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়কের মতে শূন্য থেকে শুরুর সময় এখন, ক্রিকেটারদের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি, কাঠামো সংস্কারের দাবিও করেছেন। আর টেস্ট থেকে বিদায়বেলায় অশ্রুসিক্ত মোহাম্মদ নবীর দাবি, দারুণ এক ক্রিকেট কাঠামো তৈরি হয়েছে আফগানিস্তানে যার ফল পেতে শুরু করেছে দেশটি। চট্টগ্রামে বাংলাদেশের 19 বছরের অভিজ্ঞতা কাজে আসেনি টেস্ট ক্রিকেটে সদ্য পা রাখা আফগানিস্তানের কাছে। মাইন্ডসেটটা যেটা ছিল যে স্বাভাবিকভাবে যখন 1 ঘন্টা 10 মিনিটের জন্য আসছি, আমার কাছে তখন নার্ভাসনেসটা অনেক বেশি কাজ করছিল, যেটা আমি যখন দুপুরবেলা ব্যাটিংয়ে নেমেছি তত কাজ করেনি। সো স্বাভাবিকভাবে আমি চাচ্ছিলাম যে ফার্স্ট বলটা অন্তত আমি ফেস করি আর কি ভালোভাবে, বাট ফার্স্ট বলে আসলে আউট হয়ে গিয়েছি, সো আমারই ফল্ট। টি টোয়েন্টিতেও যখন বাংলাদেশের অবস্থান আফগানদের পর, তখন নতুন শুরুর পথে সাকিব আল হাসান। সৌম্য ধরেন রানটা যখন নিয়ে মাথায় হাত দিচ্ছে, তার মানে ও বুঝতে পারছে না যে ওর আসলে রোলটা কী, ও কী করা উচিত। সো এই এই জিনিসগুলো আসলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে, এখন কতদিন যে লাগবে শিখতে এটাও একটা বড় ব্যাপার। ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো নিয়ে প্রশ্ন দীর্ঘদিনের। আমরা যদি কনসিস্টেন্টলি ভালো খেলতে চাই তাহলে আসলে আমাদের প্লেয়ারদের কোয়ালিটি আরও বাড়াতে হবে, কোয়ালিটি প্লেয়ার আরও দরকার হবে, তা না হলে আসলে আমাদের ওই যে ওরকম সুবিধা কিংবা একটা ফেভার এই জিনিসগুলো নিয়ে আসলে রেজাল্ট করতে হবে। বিদায়ী ম্যাচে রাজৈশিক জয় পেয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। আফগান ক্রিকেটের এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে আমি গর্বিত। হয়তো আরো কিছুদিন খেলতে পারতাম, কিন্তু দেশের টেস্ট ক্রিকেটের ভবিষ্যতের জন্য আমি এই ফর্ম্যাট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। এখন শুধুই ওয়ানডে আর টি টোয়েন্টিতে মনোযোগী হতে চাই। তবে অভিজ্ঞতায় যে টেস্ট ক্রিকেটের একমাত্র পাথেয় নয় তা আরো একবার প্রমাণিত বাংলাদেশের বিপক্ষে আফগানদের টেস্টে। সালাদুল সুমন, যমুনা স্পোর্টস, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। ক্রিকেটে গুরুত্বপূর্ণ দুই স্টেক হোল্ডার, ক্রিকেটার ও ক্রিকেট বোর্ড, দুপক্ষের সম্পর্কের মিথস্ক্রিয়ার প্রতিফলন দেখা যায় 22 গজে। কিন্তু গত কয়েকদিনে বিসিবির কর্তা ব্যক্তি ও ক্রিকেটারদের কথা এটা স্পষ্ট, একটা দূরত্ব তৈরি হচ্ছে। ম্যাচ হারের পর সাকিব বলছেন, ভবিষ্যতে অধিনায়কত্ব করতে হলে ম্যানেজমেন্টের সাথে কথা বলেই নাকি সিদ্ধান্ত নিতে হবে তাকে। ম্যাচের চতুর্থ দিন হঠাৎই সাংবাদিক সম্মেলনে আসেন সাকিব আল হাসান। কথার পিঠে টেস্ট অধিনায়কের এমন বক্তব্য জানিয়ে দেয় অদৃশ্য এক দেয়াল আছে দুপক্ষের মাঝে। এটা তো ক্রিকেটারদের কথা। টেস্ট শুরুর আগের দিন সাকিবের মতোই হঠাৎ বিএল আলোচনার মাঝে ক্রিকেটার প্রসঙ্গ নিয়ে আসেন বিসিবির পরিচালক শেখ সোহেল। বোর্ডের মান সম্মান ক্ষুণ্ণ হলে বোর্ড বসে থাকবে না, এবং সে অনেক বড় প্লেয়ার হয়ে মাপ পাবে সেটা হবে না। শুধু তাই না, উইকেট নিয়ে রীতিমতো ঈদের দৌড় খেলা হয়েছে দুপক্ষের। স্পিন উইকেট চেয়েও কেন তা তৈরি করা হলো না, আর তৈরি যে হয়নি সেই খবরও নাকি দেয়া হয়নি, এমন অভিযোগ করেছেন স্বয়ং অধিনায়ক। যেহেতু আমরা এই ধরনের উইকেট মানে এক্সপেক্ট করিনি, সো আমাদের জন্য সিচুয়েশনটা ডিফিকাল্ট। ওদের সাথে আমরা স্পিনে খেলতে যাচ্ছি, এটা বিরাট এক সাহসের পরিচয় দিয়েছে যেরাই যেই সিদ্ধান্তটা নিয়েছে। এটা হতে পারে ওভার কনফিডেন্স অথবা কি আমি জানি না। আমার কাছে যেটা মনে হচ্ছে, সামগ্রিক একটা সব জায়গা থেকে একটা বড় প্ল্যানিং করে আমাদের আগাতে হবে, তা না হলে হয়তো আমাদের এরকম রেজাল্ট মাঝে মাঝেই চলে আসবে। এসবের মাঝেই হারের দিন টেস্ট অধিনায়ক ইঙ্গিত দিয়ে রাখলেন আরও বড় কিছুর। লিড যদি না দিতে হয় সেটা সব থেকে ভালো হবে আমার জন্য, আমার কাছে মনে হয় আমার ক্রিকেটের জন্য ভালো হবে পার্সোনাল দিক থেকে চিন্তা করলে। আর যদি লিড দিতেই হয়, হ্যাঁ অবশ্যই অনেক কিছু নিয়ে ডিসকাস করার আছে। বিশ্বকাপ থেকে বাজে পারফরমেন্সে দল, সেই সঙ্গে উঠে আসছে নানা নেতিবাচক খবর, যার সবশেষ সংযোজন আফগানিস্তানের বিপক্ষে।
টেস্টের এমন হার, উঠে আসা নানা প্রশ্নের উত্তর খুঁজতে এখন বিসিবি কি করে তার মাঝেই হয়তো লুকিয়ে আছে আগামী দিনে বাংলাদেশের ক্রিকেটের স্টিয়ারিং। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে টেস্ট ক্রিকেটে টাইগারদের ধারাবাহিকতার অভাবে দারুণ ক্ষুব্ধ টাইগার সমর্থকরা। অবকাঠামো, উইকেট, দল নির্বাচন, প্রস্তুতি, শৃঙ্খলার উপর আরও জোর দেওয়ার দাবি ক্রিকেট ফ্যানদের। অভিজ্ঞ ব্যাটসম্যানদের একে একে অসহায় আত্মসমর্পণ। বড় দল যেমন মাত্র তিন টেস্ট খেলা আফগানিস্তানের সামনেও তেমন। নবীন আফগান বোলারদের সামনে দাঁড়াতেই পারল না অভিজ্ঞ বাংলাদেশ। মাথা নষ্ট আমাদের, বল পাইলে যে এরিয়া মধ্যে ছক্কা হবে, কিন্তু ছক্কা তো হয় না, হাজার কেস আউট। মেন্টালিটি চলে আসছে যে সাকিব, মাহমুদুল্লাহ, এর মুশফিক, এরকম দুই একজন প্লেয়ার আমার পুরো টিমটাকে আগায় নিয়ে যাবে। কয়েকটা ম্যাচ ভালো খেললে তারা কিছুটা মনে করে যে তাদের জাতীয় দলে জায়গা হয়ে গেছে, একটু হেসে খেলে হয়তো বা খেলতে পারবে। ক্রিকেট ভক্তদের আশা ছিল হয়তো দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াবে সাকিব সোমরা, সেখানে অবস্থা আরও ভয়াবহ। একটা টিমের মধ্যে প্রত্যেকটা প্লেয়ার খুব ভালো খেলবে না, কিন্তু আমরা অ্যাটলিস্ট আশা করতে পারি 5 থেকে 6টা প্লেয়ার অ্যাটলিস্ট ভালো খেলো। 19 বছর পরেও যদি টেস্ট হারার আমরা বাঁচার বৃষ্টির দিকে তাকাই থাকতে হয়, তাহলে এটার থেকে বড় লজ্জা মনে হয় বাঙালির জন্য কিছু না। কনসিস্টেন্সি নেই, আমরা যেদিন ভালো খেলতেছি সবাই ভালো খেলতেছি, যেদিন খারাপ খেলতেছি সবাই খারাপ খেলতেছি। ওভার কনফিডেন্সটা যদি একটু কমিয়ে আনা যায় তাহলে হয়তো বা এই সিচুয়েশনটা আর পরবর্তীতে হবে না। শুধু খেলোয়াড়দের নয়, দেশের টেস্ট অবকাঠামো নিয়েও অভিযোগ আছে দর্শকদের। বিসিবি